স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফাইল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের খাদ্য সহায়তা অব্যাহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও পনেরো জনের মৃত্যু পাবনার তিনটি হাসপাতালে বত্রিশটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ কর্মহীন আরও চার হাজারের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে সোমবার পৃথক পৃথক স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি প্রতিটি পরিবারকে দশ কেজি চাল ও এক কেজি ডাল প্রদান করা হয় সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটায় কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি এ সময় দুই জনের মাঝে এবং বিকেলে নগরীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহমুখুম থানা এলাকার ২৩২০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন রাশিক মেয়র একই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি এ সময় সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান মেয়র তিনি বলেন আজ থেকে সিটি কর্পোরেশনের ত্রিশটি ওয়ার্ডে বিনামূল্যে করোনা টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম লটন সৈয়দ শাহাদাত হোসেন নাইমুল হুদা রানা ডক্টর তবিবুর রহমান শেখ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও পনেরো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে সাতজন করোনা এবং বাকি আটজন উপসর্গ নিয়ে মারা যান আর নতুন করে ভর্তি হয়েছেন সাঁত্রিশ জন সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজ তিনি জানান একদিনে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ছয়জন নাটোরের এক নওগার দুই পাবনার পাঁচ কুষ্টিয়ার একজন রয়েছেন এদের মধ্যে নয়জন পুরুষ এবং ছয়জন নারী যাদের আটজনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে দুজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে তিনজন এবং একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের দুজন পরিচালক শামীম ইয়াজদানি জানান গত চব্বিশ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন সাঁত্রিশ জন আর এই একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন উনষাট জন রোগী সোমবার সকাল ছটা পর্যন্ত করোনা ইউনিটের পাঁচশো তেরো বেডের বিপরীতে ভর্তি আছেন তিনশো নিরানব্বই জন রোগী এদের মধ্যে আইসিউতে রয়েছেন বিশ জন পাবনার তিনটি হাসপাতালে বত্রিশটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে সোমবার সকাল এগারোটায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রকৌশলী আব্দুল আলিমের সহযোগিতায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারোটি ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশটি এবং ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল রহমান নাতিক আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলীম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওমর বুলবুল এ সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাইদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এলাহি বিশু জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ হেলাল উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লকডাউন কার্যকর করার লক্ষ্যে তিন দিন ঘরে থাকার প্রতিশ্রুতিতে পাবনা আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে তিনশো জন ভ্যান চালক ও গরিব দুঃস্থ মানুষের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজ মাঠে এর উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন এ সময় অন্যান্যদের মধ্যে আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম ট্যাগ অফিসার আলমগীর কবির বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক আবদুল করিম মিধা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম যুবলীগ নেতা ফারুক আহমেদ আর আতাইকুলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাব্বির বিশ্বাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন এ সময় আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন করোনার দুসময় এই খাদ্য সামগ্রী গরিব দুস্থ অসহায় ভ্যান চালকদের কিছুটা হলেও সাহায্য করবে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলতে হবে তাহলে এই করোনা ভাইরাস থেকে সবাই রেহাই পাবে নাটোরে ঢিলে ঢালাভাবে চলছে কঠোর লকডাউনের এগারোতম দিন সোমবার সকাল থেকে বৃষ্টির কারণে তেমন একটা ভিড় না হলেও সড়কে যানবাহন চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক এদিকে গত ঘন্টায় করোনা বা করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের জনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ছেষট্টি জন বৃষ্টির দিনে অনেক মানুষ অপ্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এবং বাজারে চলাফেরা করছে তবে বিজেপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে উপস্থিতি থাকতে দেখা গেছে তবুও স্বাস্থ্যবিধি মাস্ক পরিধান ও সরকারি বিধিনিষেধ মানার কোনো আগ্রহ নেই জনগণের কাঁচাবাজারে মাস্কবিহীন ভাবে চলাফেরা করছে অনেক মানুষ টিভি ক্যামেরা দেখলে ওই মাস্কবিহীন মানুষগুলো মুখ আড়াল করার চেষ্টা করছেন এছাড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী জানা গেছে নাটোরের সংক্রমণের হার চব্বিশ দশমিক আট এক শতাংশ সোমবার নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন সাতষট্টি জন এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছয় হাজার জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন চার হাজার সাতান্ন জন জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন একশো সতেরো সাথে থাকবার জন্য ধন্যবাদ